আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ মামলার আসামি রনি, রাজন ও আইনুল ৫ দিনের পুলিশ রিমান্ডে। সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড়, ভিসার মেয়াদ বাড়ানোর দাবি। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৮৮। এবং বরগুনার আলোচিত কলেজ ছাত্র রিফাত শরীফ হত্যা মামলার রায় কাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ মামলার আসামি রনি, রাজন এবং আইনুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ৩ আসামিকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন। এর আগে গণধর্ষণ মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে সিলেটের হরিপুর থেকে গ্রেফতার করা হয়, তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত ৫ জন সহ ৭ জনকে গ্রেফতার করা হলো। আরেক পলাতক আসামি তারেককে গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত আছেন বা এই মামলায় গঠনদার কে আছেন এবং তারা জড়িত এই মামলায় যে লুণ্ঠিত মালামালগুলা কোথায় কার কাছে কি অবস্থায় আছে, স্বর্ণালঙ্কার টাকা পয়সা সেইগুলার উদ্ধার সংক্রান্ত ব্যাপারে মাননীয় আদালত কর্তৃপক্ষকে শরণান্তে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে আবারও বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। টিকিটের জন্য ৪০০ জনকে টোকেন দেওয়া হলেও তার দ্বিগুণ মানুষ যাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের অফিসে। তাদের ভিড় একসময় যানবাহন চলাচল বিঘ্নিত করে রাজধানীর ভিআইপি সড়কে। হাইবুর রহমান অভির রিপোর্ট। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের অফিসে মঙ্গলবার ২,৩০১ থেকে ২,৭০০ পর্যন্ত মোট ৪০০ টোকেনধারী প্রবাসীকে রিটার্ন টিকিট দিতে ডাকা হয়, কিন্তু উপস্থিতি ছিল অনেক বেশি। আমাদের নির্ধারিত যদি একটা তারিখ দিত যে অমুক দিন আসেন আপনারা, হয়তো টিকিট নেবেন নাহলে টোকেন নেবেন, হয়রান তো অবশ্যই হইতাছি। তারা বলে দিক যে আমরা যে কোনো একটা কথা বলবে যে আমরা আজকে পারবো না, কালকে শেষ। আমাদেরকে মেয়াদ দিচ্ছে ১৫ দিন, ২০ দিন বা সর্বোচ্চ 1 মাস, কিন্তু আমরা ওই মেয়াদ তো আমরা হারাবো। ওই মেয়াদ হারালে আমাদের কি উপায় হবে? আমাদের রেমিটেন্সের উপর দেশ চলে, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হইতেছে না। এতটুকু কষ্ট না দিয়ে যদি অনলাইনে ছাড়তো টিকিটগুলো, তাহলে আমরা ওখান থেকেই চেক করতে পারতাম। এর মধ্যে আবার ভিসার মেয়াদ না থাকায় জটিলতায় পড়েছেন অনেকে। এদিকে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রতিদিন এমন জটলার অপেক্ষার পর ছুটিতে আসা সৌদি প্রবাসীদের সবাই কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা নিয়েও উদ্বেগ অনেকের। ৪ অক্টোবর টোকেন দিয়ে আমরা কি করব? আমাদের ভিসার মেয়াদ লাস্ট ৩০শে সেপ্টেম্বর। না পৌঁছাইতে পারি আমার কর্মস্থলে, তাহলে আমার ফ্যামিলি রাস্তায় বসবে। ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে এক পর্যায়ে কারওয়ান বাজার সড়ক অবরোধ করেন প্রবাসীরা। এতে ভিআইপি সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট। বিক্ষোভ হয়েছে মতিঝিলে বিমান অফিসের সামনেও। এখন যদি সৌদি সরকারকে প্রেশার দেয়, সৌদি সরকার যদি কোম্পানিদেরকে প্রেশার দেয়, তাহলে আমাদের আকামাটা রেনু হবে। তাহলে এইভাবে আমরা কফিলকে ফোন করে আকামা রেনু করা সম্ভব না। ঘোষণাটাই দেখি, কার্যকরী তো আসলে দেখছি না। সংকটে পড়ায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে সরকার ও সৌদি কর্তৃপক্ষের যৌথ পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। সৌদি দূতাবাসের সঠিক নির্দেশনার অভাবে ভিসার মেয়াদ বাড়ানোর প্রসেসিং শুরু করতে পারছে না অনুমোদিত এজেন্সিগুলো। প্রবাসীরা ভিড় করলেও তাদের কাজ হচ্ছে না এসব প্রতিষ্ঠানে। দূতাবাস যে 5টি শর্ত দিচ্ছে তাও করোনাকালে এত দ্রুত পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন এজেন্সি মালিকরা। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। সৌদি দূতাবাসে ভিড় এড়াতে নতুন ভিসা কিংবা মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতার জন্য ৩১টি এজেন্সিকে অনুমোদন দেয়া হয় কয়েকদিন আগে। সে অনুযায়ী সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিয়ে তার প্রসেসিং করার কথা এসব এজেন্সির, কিন্তু তা কবে এবং কিভাবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই ঢাকাস্থ সৌদি দূতাবাসের। তাই আবারও শুরু হয়েছে অচল অবস্থা। আমরা আসলাম, অফিস মোটামুটি ফাঁকা, কার্যক্রম এখনও শুরু হয়নি। ওনারা বলতেছে আর হয়তো ২-১ দিন কিংবা আরও লেট হবে। আমার ভিসার মেয়াদ চলে গেছে, আগামী মেয়াদও আজকে প্রায় ১০ দিন যাবত চলে গেছে। এখন যদি সরাসরি প্রধানমন্ত্রী ওই দেশের রাষ্ট্রের সাথে কোনো যোগাযোগ না করে তাহলে আমার মনে হয় কোনো কাজকর্ম হবে না। সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে তাদের ভিসা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। দূতাবাস অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ করবে। এছাড়া আকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার অনুরোধ করে মন্ত্রণালয়, কিন্তু নির্ধারিত এজেন্সিগুলোতে এসব কাজ করতে গিয়ে হতাশ হচ্ছেন প্রবাসীরা। আমার আকামা করতে লাগবে 12,500 রিয়াল। আমি 12,500 রিয়াল যদি এখান থেকে পাঠাই, যদি কপিল আমার আকামাটা না করে 12,500 রিয়ালে 3.5 লক্ষ টাকার উপরে আসবে। এই টাকার দায়িত্ব কে নেবে? আমরা পরবর্তীতে 6 মাস বা 1 বছর পরে যে ভিসা নিয়ে যাবো সৌদি আরবে, তাও পারবো না। ওখানে সৌদির নিয়ম কানুন আছে যে যারা ছুটিতে যাবে তারা যদি না আসে তাহলে অন্তত 3 বছরে সৌদি আরবে আর ঢুকতে পারবে না। ভিসা নবায়নের যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধানে দূতাবাস কি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এজেন্সি মালিকরা। কোনো মাধ্যমে আমরা নতুন ইনস্ট্রাকশন পাইনি, না পাওয়ার কারণে আমরা আমাদের পুরাতন যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমরা ফলো করতেছি। পুরাতন সিস্টেম হলো যারা 6 মাসের ভিতরে 1 নম্বর শর্ত হলো আকামার মেয়াদ থাকতে হবে। আজকে থেকে শুরু হবে, আপনারা জানবেন, কালকে হলে কালকে, আপনারা তো অবশ্যই জানেন, ঠিক আছে। এমবেসির ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সৌদি দূতাবাস থেকে সুস্পষ্ট নির্দেশনা পেলে দ্রুত এ সংকট মেটানো সম্ভব বলে মনে করেন এজেন্সি মালিকরা। এক্ষেত্রে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয় চেয়েছেন তারা। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,২১৯ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী। সবশেষ 12,৬৬৯টি নমুনা পরীক্ষা ৮৬৯টি নমুনা পরীক্ষায় ১,৪৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১১.৫৬%। মোট আক্রান্তের সংখ্যা ৩,৬২,০৪৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬২৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২,৭৩,৬৯৮। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫.৬০%। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 2 জন। নতুন শনাক্ত 44। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। এই বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত ২৭ জন। সিলেটেও করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৪৭। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 1 জন মারা গেছেন। নাটোরের লালপুরে মৃত্যু হয়েছে ইমরান আলী নামে এক আইনজীবীর। তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া জামালপুরে নতুন করে 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। বরগুনায় আলোচিত কলেজ ছাত্র রিফাত শরীফ হত্যা মামলার রায় কাল। বরগুনা জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেবেন। এর আগে মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ করে আদালত। এছাড়া সব আসামির পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ রায়কে ঘিরে বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। গত বছরের ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং নয়নবন্ড বাহিনী। ওই বছর ১ সেপ্টেম্বর প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক 2 ভাগে বিভক্ত করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক। রায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে প্রত্যাশা করছে রিফাতের পরিবার। অত্যন্ত সুন্দরভাবে মামলা পরিচালনা করা হয়েছে এবং আদালতে আমরা সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারছি। রাষ্ট্রপক্ষ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করে। আমরা আসামিদের পক্ষে বিজ্ঞ আদালতে যেসব যুক্তিতর্ক আসামির পক্ষে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত যেমনি করে বাদীরও তেমনি করে আসামিরও। যদি কেউ কাউকে খুন করতে চায় তাহলে সে কোনোভাবেই তাকে বাঁচানোর চেষ্টা করবে না, তাকে রামদার নিচে গিয়ে এভাবে বাঁচানোর চেষ্টা করবে না। এই তথ্যগুলো কোর্টে আমরা উপস্থাপন করছি। আমরা আশা করি মিনি খালাস পাবে। ভারী বর্ষণ ও উজানের পানির ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। উত্তরাঞ্চলের কোনো কোনো জেলায় এবছর এটি ৫ম দফা বন্যা। এই দুর্যোগে বিনষ্ট হয়েছে বিস্তীর্ণ এলাকার শীতকালীন সবজি ও ফসল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কদিন ধরে। ২৪ ঘন্টায় যমুনার পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়েছে। পানিবন্দী ৬ উপজেলার ৪৫টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে জেলার সব নদ নদীর পানি আরও বাড়বে। টানা বর্ষণে আর উজানের পানিতে নাটোরেও পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে ৯০ এবং বার্নই নদীর পানি নলডাঙ্গা পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোরে এরই মধ্যে ভেসে গেছে মাছের ঘের ও ২৭০০ হেক্টর জমির ফসল। এখন ভেসে গেছে গরু, খুব চরম বিপদে আছে। ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বাড়ায় ঠাকুরগাঁও সদরের ধর্মপুর গুচ্ছগ্রাম ডুবে গেছে। খবর পেয়ে গ্রামের বাসিন্দাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়েছে ফায়ার সার্ভিস। দুর্গত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার ও চাল বিতরণ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন। কাল রাত হঠাৎ করে বিকাল থেকে পানি হইতে হইতে গুচ্ছগ্রাম পর্যন্ত ভরে গেছে। টাঙ্গন ব্রিজের বাঁধ ছাড়ায় তারা সম্পূর্ণ ডুবে যায় এবং এখানে ডুবে যায়। কালকে রাত্রে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। গাইবান্ধায় করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে বিপদসীমা ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আশেপাশের এলাকায়। গোবিন্দগঞ্জ উপজেলার ৫০০০ মানুষ এখনো পানিবন্দী। জাহিদুল আলম, এটিএন বাংলা। অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়া ঘাটে আজও যানজট রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক সহ ৪ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে এই নৌরুট ব্যবহারকারীরা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হলেও যানজট কমছে না। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় বাড়তি চাপে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিলুর রহমান। চালের বাজার স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নওগাঁর মিল মালিক ও ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় তারা এ প্রতিশ্রুতি দেন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধান চালের বাজার দর ও মজুদ পরিস্থিতি নিয়ে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক হারুনুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক GM ফারুক হোসেন পাটোয়ারি ও নওগাঁ জেলা মিল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় মিল মালিকরা কৃষক পর্যায় থেকে হাটগুলোতে ধানের সরবরাহ কমে যাওয়ায় চালের দর কিছুটা বেড়েছে বলে জানা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যা চেষ্টা মামলায় রবিউলকে ফাঁসানো হয়েছে ও চাপ সৃষ্টি করে পুলিশ তাকে জবানবন্দি প্রদানে বাধ্য করেছে বলে অভিযোগ করা হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউলের পরিবার এ অভিযোগ করে। এ সময় রবিউলের ভাই রশিদুল ইসলাম দাবি করেন রবিউল কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নয়। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিচার দাবি করেন। রবিউলের মা রহিমা বেগম ও চাচা ওয়াজউদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারে যোগদান করা পুলিশের সকল সদস্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন। দুপুরে কক্সবাজার সদর থানা পরিদর্শন শেষে তিনি একথা জানান। মাদক ব্যবসার সাথে জড়িতদের নতুন তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান DIG। এর আগে সকালে চকরিয়া থানা পরিদর্শন করেন তিনি। আমরা শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন সেটা নয়, আমরা চাই সার্বিকভাবে পেশাদারিত্বের সাথে পুলিশিং করতে এবং সকল শ্রেণী পেশার মানুষের আস্থার সঙ্গে নিয়ে কাজ করতে। আমরা পৃথকভাবে বসে আমাদের কর্মকৌশল ঠিক করব। আমাদেরও যেহেতু সবাই নতুন, তারা নতুনভাবে তালিকা করবে কারা কারা মাদক ব্যবসার সাথে জড়িত, কারা মাদক পরিবহন করে, এসব কিছু নতুনভাবে তৈরি করে আমরা মাদকের বিরুদ্ধেও কাজ করব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 2 বছরের এক শিশুকে অপহরণের 3 দিন পর বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে रैब अपहित शिशु आब्दुल्लाहকে উদ্ধার সহ দুই অপহরণকারীকে গ্রেফতার করে। দুপুরে র‍্যাব ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকায় বখাটেদের ছুরিকাঘাতে আদুর রহমান নামে এক যুবক খুন হয়েছে। সোমবার রাতে রাজশাহী ডিআইজি অফিসের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রফিকুল ইসলাম দর্পণ ও বাপ্পারাজ নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবক পুলিশ লাইন্স এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি ভেড়িপাড়া এলাকায় পান সিগারেটের ব্যবসা করতেন। শীতকালীন ফল হলেও বর্ষাকালে মাচায় তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন পটুয়াখালীর গলাচিপার প্রান্তিক কৃষক জাহাঙ্গীর হোসেন। অল্প জায়গা, স্বল্প পরিশ্রম ও কম উৎপাদন খরচ সহ বাজার চাহিদা থাকায় লাভও পাচ্ছেন তিনি ভালো। নতুন এই চাষ পদ্ধতি সফলতায় এলাকায় বাড়ছে মাচায় তরমুজ চাষের আগ্রহ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের প্রান্তিক চাষী জাহাঙ্গীর হোসেন এক যুগ ধরে শীতকালীন ফল তরমুজ চাষ করছেন। টেলিভিশন প্রতিবেদনে বর্ষায় মাচায় তরমুজ চাষ দেখে অনুপ্রাণিত হয়ে জুন মাসে ২৪% জমিতে শুরু করেন পাকিজা জাতের তরমুজের চাষ। নিবিড় পরিচর্যায় সারিবদ্ধভাবে মাচায় বেড়ে উঠছে অসংখ্য তরমুজ। প্রতিটি তরমুজের ওজন প্রায় ৭ থেকে ৯ কেজি। মাত্র ২০,০০০ টাকা উৎপাদন খরচ ব্যয়ে ইতোমধ্যে বিক্রি করেছেন ২ লাখ টাকার তরমুজ। অবশিষ্ট আরও ১ লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। সিজনে যে খরচ তার থেকে বর্ষায় অনেক খরচ কম। আশা করি আমার এই ২৪% বুইতে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি হইবে। তারপর আরও ছোট বড় ফল আছে, মনে হয় আরও ১ লাখ টাকা বিক্রি হইবে। ফলন ও লাভ ভালো হয় বাড়ছে মাচায় তরমুজ চাষের আগ্রহ। অনেকটাই স্বাবলম্বী হবে, আমাদের অর্থনীতি অনেক ডেভেলপ হবে, মানুষের কর্মসংস্থান হবে। যে আমি আসলে দেখি নিজে এটা করার জন্য আগ্রহী। আমি অন্য পেশাদারি, আমি এই ডাল সিজনে একটা তরমুজের বাগান দেখতে আসছি, যা দেখে আমার আনন্দই লাগতেছে, ভালোই লাগতেছে এবং দেখা যাচ্ছে এটা আমার করার জন্য খুবই শখ জাগছে। বর্ষা মৌসুমে মাচায় তরমুজ চাষীদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের উদ্যোগ, আমাদের পরামর্শের ফলে তারা এই চাষাবাদটা শুরু করেছেন এবং কৃষকরা এতে খুবই লাভবান হবেন। ১ বিঘা জমিতে কৃষক যদি ২০ থেকে ২৫,০০০ টাকা খরচ করে, তার লাভ হবে ২ থেকে আড়াই লাখ টাকা। অসময়ে তরমুজের আবাদ বৃদ্ধি পেলে আর্থিকভাবে লাভবান হবে কৃষক। সাশ্রয়ী মূল্যে সারা বছর বাজারে পাওয়া যাবে রসালো সুমিষ্ট এই ফল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ায় মাছ চাষের আধুনিক প্রযুক্তি বায়োফ্লক টেকনোলজি ব্যবহার করে মাছ চাষে সফল হয়েছেন সাজেদুর রহমান নামের স্থানীয় এক উদ্যোক্তা। বগুড়া শহরের চকফরিদ এলাকায় একটি ফিশ ট্যাঙ্ক দিয়ে শুরু করলেও ধীরে ধীরে বেড়ে এখন তার ট্যাঙ্ক সংখ্যা ৬টি। এই পদ্ধতিতে মাছ চাষে আয়ও বেশ ভালো বলে জানান তিনি। শুধু মাছ চাষ নয়, এরই মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন একটি অর্গানিক ফিশ ফার্ম ইনস্টিটিউট, যেখানে স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছেন সাজেদুর রহমান। বায়োফ্লক পদ্ধতিতে অত্যন্ত অল্প জায়গার মধ্যে অধিক ঘনত্বের মাছ চাষ করা যায়। খাঁচার মধ্যে আমরা এই মাছটা চাষ করতে পারি অল্প খরচে, তাহলে যেটা হচ্ছে আমাদের দেশীয় চাহিদা আমরা পূরণ করতে পারবো। এই খাতে বহু লোকের কর্মসংস্থান হবে। আমরা অনেক বেশি মাছ উৎপাদন করে, রপ্তানিমুখী মাছ উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। এ উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নসরুল ইসলাম হিরো। পরে বিভিন্ন এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সিরাজগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সহ যুবলীগের নেতাকর্মীরা এসব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যশোরের মনিরামপুরে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, ছাগল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানুম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রলীগ। प्रधानमंत्री शेख हासिनार 74तम जन्मदिन उपलक्षे लक्ष्मीपुरेर रामगंजे केक काटा आलोचना सभा और दोया महफिल अनुष्ठित हयेछे। सोमवार राते खान टावारे उपजेला और पौर आवामी लीग आयोजित अनुष्ठाने प्रधान अतिथि छिलेन संसद सदस्य और उपजेला आवामी लीगेर सिनियर सहसभापति डॉक्टर आनोयार होसेन खान। अन्यान्येर मध्ये बक्तव्य राखें उपजेला आवामी लीगेर सभापति एडभोकेट शफिक महमूद पिंटू, साधारण सम्पादक आकम रुहुल आमीन, रामगंज पौरसभार साबेक मेयर बेलाल आहमेद और उपजेला वाइस चेयरमैन देवान बाच्चू। बंध पाटकल चालू और श्रमिकदेर बकेया वेतन परिशोध सह विभिन्न दाबिते झिनाइदहे मानवबंधन कर्मसूची पालन करेছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। সকালে শহরের আরবপুরে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির নেতাকর্মী সহ পাটকল শ্রমিকরা এতে অংশ নেন। दर्शक परवर्ती संवाद देखार आमंत्रण जानिए एखनकार मतो शेष करछि। करोना भाइरस थेके निजेके सुरक्षित रखते मास्क परुन, बार बार हाथ परिष्कार करुन। एटीएन बांगला संबाद यूट्यूबे देखते ब्राउज करुन youtube/ATN Bangla News। धन्यवाद सबाइके।